দেব ভবন্তং বন্দে
করুণা ভরি রে তিরুপশম গর্বিত চরি রে Thank you.
Thank you.
Namo 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 Namo
নমো মহাপতঞ্জয় কৃষ্ণ প্রেম
শব্দের সঙ্গেই পারবে শব্দ, আর বিষয়ের সঙ্গ পারবে, বিষয়ের সঙ্গ পারবে না। এ বিষয়কে কত বলি বাঙালি ভক্তগণের কিছু সন্দেহ রয়েছে। বিষয় কাকে এখানে বলা হয়েছে? সব গৃহস্থগণকে বিষয় বলা হয় নাই। চৈতন্য মহাপ্রভুর যত সব ভক্ত ছিলেন, সুভাষ পণ্ডিত, অদ্বৈতাচার্য আদি সব বন্ধুদের বিদ্যানিধি সব গৃহস্থ ভক্ত ছিল, তাহলে তাকে বিষয় কি বলা হবে? আমাদের মহারাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী ইত্যাদি গৃহস্থ ছিল, তাদেরকে কি বিষয় বলা হবে? না, গৃহস্থ বললেই যে সব বিষয় হয়ে যাবে না। যাহারা শুকাচারী ভগবত ভজন করে, ভগবানের বিরুদ্ধ আচরণ করে, গুরু বৈষ্ণবের নিন্দা করে, এইরকম ভাবে যে যারা বিশেষ এত নিমগ্ন ধর্মকর্ম তারা কিছু জানে না, আর বৈষ্ণবের ভগবানের নিন্দা কথা থেকে এখানে বলা যাচ্ছে যে ওদের সঙ্গ করবে না, এমনকি যারা ভজন করে না কিন্তু গুরু বৈষ্ণবের নিন্দা করে না, তাহাদেরও সরিকথা বলে দিয়ে ভগবানের দিকে লাগে নিয়ে আসতে হবে। এবং তাহাদের অর্থ দ্রব্য যা কিছু আছে সব নিয়ে এসে ভগবানের সেবাকে নিযুক্ত করতে হবে, যাতে তাহাদের সুকৃতি হয় আর ভগবানের জন্য এটা ভালো করে বুঝে নেব। এই জন্য সব বাক্যকে বলা হচ্ছে যে সঙ্গ করবে না, এটা ঠিক। এখন বলছেন রূপস্বামী ভক্তি ক্রম করেছেন। এই যে বলছেন প্রথমে শ্রদ্ধা, তখন গুরু বচনের বাক্যে দিয়ে, ভগবানের বাক্যে দিয়ে, আর বৈষ্ণবের বাক্যে সুদৃঢ় বিশ্বাস, তখন গুরু কারণ করবে আর নিঃসঙ্গ রূপে গুরু সেবা করবে, তারপরে ভজন আরম্ভ করবে, তাতে ক্রমশ অনর্থ দূর হবে, তাতে ক্রমশ অনর্থ দূর হলে নিষ্ঠা, তারপরে রুচি আসক্তি, তারপরে সত্য রূপী ভাব রতি, তারপরে এইরকম ভাবে ভক্তির একটা স্তর বলেছেন শ্রী রূপ গোস্বামী। এটাকে আরো তার স্পষ্ট করছে, ভক্তি মূলা সুকৃতি হইতে সত্তা হইতে সাধু সঙ্গ অনে আসে হয়, এটা ব্যাখ্যা করে সাধু সঙ্গ পদ হয় ভজনের শিক্ষা, ভজনের শিক্ষা সঙ্গে নাম মন্ত্র দীক্ষা, ভজনের সঙ্গে সঙ্গে নাম মন্ত্র কে তাহার দীক্ষা হবে, ভজিতে ভজিতে হয় অনন্ত লক্ষ্য হয়। ওই গুরু প্রকাশিক প্রণালীতে শ্রদ্ধাপূর্বক ভজন করবে, করতে 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 অনন্ত দূর অনন্ত ভাবিতে হইতে নিষ্ঠা, যখন অনন্ত গুলো দূর হয়ে যাবে। অনন্ত হচ্ছে চার প্রকারের, প্রথমে স্বরূপ ভ্রম, তারপরে অসৎ তৃষ্ণা,
আমি কে, আমি ঈশ্বরই, এই আমার অথবা পরতত্ত্বকে কৃষ্ণ না দুর্গা না গণেশ না শঙ্কর না ব্রহ্মা এই ভ্রম, এইগুলি ভ্রম হলে অসত কৃষ্ণ জগতে বিষয়ে বাদ না আমার ফলে দরকার, সম্পত্তি দরকার, আমার পুত্রের দরকার, পরিবারের দরকার, আমার রাষ্ট্রপতি হওয়া দরকার ও থাকবে এই অসত কৃষ্ণ, আর অসত কৃষ্ণ বলেই বাধ্য এর মধ্যেও বহু সব পুরী বিচার দেখিয়েছে এর মধ্যে যদি হয় তাহলে পরে আমরা এইসব গুলি করব। রুচি যুক্ত নামে যে সর্বার্থ যত যায় তত তত আসক্তি নামে ভক্ত জ্ঞান পায়, নামাসক্তি ক্রমে তার সর্বার্থ দূর হয় তবে পাউকা হয় এই তো নিশ্চয় অতি সকালে ভাই অসৎসঙ্গ নিরন্তরে পরানন্দ হরিনাম এরকম অনর্থ প্রক্রিয়া করে দিয়ে হরিভজন করতে করতে অনর্থ দূর হবে, তারপরে ভজনে যে উন্নতি হবে। Yesterday we heard how it's better to be embraced by a tiger or by a bear than to take the association of Mayavadis and Sri Sanghi. It's very detrimental to Vajan to associate with enlastingly with women or even to associate with those who are attached to women. But if we look carefully, we cannot say that simply association with women makes one a desire or a materialistic sense enjoyer. Some Bengali devotees have a doubt. Are all grihasthas material enjoyers? In answer we say no. Chaitanya Mahaprabhu had many associates who were grihastha devotees, like Sri Pundari Vidididi, Sri Advaita Charya, but they were completely unattached to material sense enjoyment. Other devotees like Yudhisthira and Arjuna, Bhimsen, are great devotees of the Lord. Therefore, all married persons are not sense enjoyers. Only those persons who are opposed to Bhagavan, married persons, who criticize Guru and Vaishnav, who are completely absorbed in materialistic sense enjoyment, and because of that enjoyment they cannot understand what is religion or irreligion, then those persons we should strictly avoid. But those persons who are attached to material enjoyment but who are innocent and who do not criticize Hari Guru Vaishnava, then those persons they are innocent and we should give mercy to them in the form of Hari Gita. And by teaching them and also engaging their homes, wives, wealth and children in the service of Bhagavan, then such materialistic persons will gradually achieve security and their life will become successful. Therefore, Sri Rupa Goswami has given the sequence for the attainment of pure devotion at the old Shraddha Pratha Sukha Sangha. Firstly, the first stage is Shraddha, or pure faith. But that Shraddha, where does it come from? It comes from Sukha Sangha, association with the pure devotee. At that stage, the person cannot know who is a sadhu, but by hearing the Tara gradually, then they can understand. At that time, Krishna's seva vasana, or the desire to perform service to Sri Krishna, awakens in the heart. At that time, one will have unflinching faith in the words of the scriptures, the spiritual master, and the Vaishnava devotees.
faith matures, it will bring one to take diksha and shiksha from a bona fide spiritual master. Then Vishwamayana and Guru Seva. One will serve the Guru with intimacy, and by all these things, anarthas are dissipated. As anarthas dissolve, then one achieves the stage of Nishta, fixed determination, Ruchi, taste in bhajan, Ashakti, attachment to Krishna, then Sudhasattva Visheshatma. Sudhasattva enters the heart, that is the stage of Bhava, and when Bhava Bhakti matures, that is, one will enter into Prema Bhakti. Therefore, Sri Thakur Bhaktivinoda is giving in Bengali Payas this same verse of Sri Rupa Goswami. The root of devotion is Sukriti. And when that Sukriti matures in Satsang, then there is the waking of Shraddha. Then by the fruit of that Satsang, then one achieves bona fide initiation into the Sampradaya by the spiritual master. Then by this, anarthas are dissolved, and when anarthas are practically absent, then that is the stage of Nishta. So we should know there are four types of anarthas, or unwanted desires. That is, Sarupra, Asamdrishna, Nilayodvarya, and Aparad. First, what is Sarupra? Brahm means mistaken conception, not understanding clearly, who am I? By the way, who is Bhagavan? Is it Ganesh, Shankar, Durga? This is all Sarupra. Asamdrishna, attachment to useless things. Now we are thinking, oh, my wife is necessary, my children are necessary, wealth is necessary, it's necessary to become in a big position like a president. But this is all Asamdrishna, attachment to useless things, thirst for useless things. Then, when these things are dissolved, then one achieves taste in the holy name. When that taste in the holy name thickens, it becomes Ashakti, attachment to Krishna. Then, this joy, Bhavana Udaya, then definitely Bhava Bhakti will awaken. Vidayanubhaya means weakness of heart, envy, all those type of things, and Aparad means offense. Therefore, when these type of, therefore, Sri Thakur Bhaktivinoda says, carefully avoid asatsanga, bad association. Then, as that much that anarthas are dissipated, that much bhajan one's devotional service will become more and more compulsory. Here all very carefully, especially Western devotees and especially Russians. Param Pavan Krishna Tahacharan Nishtapati Bhajasaha Parabhogaya. Bhaktivinoda Thakur is writing from quoting other shastras and explaining. Bhaktivinoda Thakur Sapshastrati ke niye bhajaner janna amader ke ekti nirdesh pradan korchen. Param Pavan Krishna. Krishna naam Param Pavan. Samasta sarvashakti naam. Ahetuki kripalu. Sab sadgun sampanna. Krishna and Krishna Navarra ke kono parthakya nahi. বিচার করলে নামের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। বলতে কৃষ্ণের দর্শন করতে পারে না, কিন্তু ওই ফল নাম করলেই নিষ্কপটে ভয়। সংসারী যত রকমের ভাবে কামনা বাসনা সব প্রত্যাগ জ্ঞানের অথবা কর্মের দ্বারা ভক্তি হয় অথবা জ্ঞান কর্মের দ্বারা যোগ তপস্যা দ্বারা আচ্ছাদিত ভক্তি নয়, শুদ্ধ ভক্তি। নিরন্তর বৈষ্ণব বলে আনুগত্যে গুরু আনুগত্যে যা কিছু কর্ম কৃষ্ণের সেবা। তো
please Krishna. এইরকম করতে করতে যার নাম সূর্যাপা অন্তরে, এই কৃষ্ণ নাম শুদ্ধের তো কথাই বাকি, চলতে ফিরতে উঠতে বসতে ফিসলতে যদি পায়ে পিছলে যায় রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বললাম অথবা হাসি জিলা দিতে এই কৃষ্ণ কৃষ্ণ রাম রাম অথবা দূর লাখ তল লায় মাঝে মধ্যে রামা ভো রামা ইত্যাদি যদি নাম হয়ে যায় যে কোনো পাবে তাহলে নামা পাঠ পেয়ে যায় আর অন্তরে যে প্রবেশ করে দিয়ে ধ্বংস করে মহাপাপ অন্ধকার অন্ধকার বিচার করবো দেখে নাম করতে করতে যে আমার নামা ভাগ তো হচ্ছে কিনা, যদি হৃদয়ের মধ্যে এইসব যদি ভাব আসছে না নাম করছি তখন নামা ভাগ সদাই নামা ভাগ এসব জানবে ভাই কৃষ্ণ ভক্তির ভাগ কৃষ্ণ নাম করছি রোমাঞ্চ ভরপুর পুলক হচ্ছে না তাহলে নামা ভাগ অপরাধ এই জন্যে অপরাধ তাই জন্য এত প্রভাবশালী না আর আমার কিছুই হচ্ছে না এই শিক্ষার তপ করে কৃষ্ণ লীলা কর এই যে কেউ দর্পণ বাদ কেন এই শ্লোকটা হচ্ছে সূত্র তাহার ক্রমে না
নিশান্ত লীলা, প্রাতকালে লীলা, পূর্বাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা, অপরাহ্ন, সায়াহ্ন আর প্রদোষ আর বৈশ সব লীলা এর মধ্যে আছে। ইহাতে ভজন ক্রমে লীলা ভজন করতে করতে এই লীলা সবগুলি স্বয়ং উদিত হয়ে গেছে। প্রথমে প্রথম শ্লোক ভজন কিছু দেবে, প্রথমে কে তো দর্পণ মার্জন, তার জন্য চেষ্টা কর চিত্তরূপী দর্পণ কি রকম হতে পারে, মানে অনর্থ এরকম কাজের উপরে ঘুরি লাগলে আর দেখা যায় না ওই রকম হতে, যতদিন অনর্থ থাকবে ততদিন চিত্তরূপ চিত্তরূপী দর্পণ অন্ধকার হয়ে থাকবে, ঘুরি আচ্ছন। তারপরে দ্বিতীয় শ্লোকে ভবতো প্রবীণ নাম নাম কারি বহুধানি যতর্ক শক্তি তত্রাপি কানি বসস্তেন গাবত একাদশী তো কি বা পরমন্নমাপি দুর্দৈবং দৃষ্টিশম প্রার্থনা করবে, এ নাম তো আমাকে জ্ঞানী সব আর ঐশ্বর্য পর নাম মাধুর্য পর নাম ইত্যাদি বহু তোমার নামের বিভাগ আছে আর তুমি সারা শক্তি নারায়ণ ইত্যাদি নামের যে শারদীয় ঐশ্বর্য আর দামোদর কৃষ্ণ গোবিন্দ এইসব নামে যে এটা মাধুর্য এর মধ্যে মাধুর্য ভাব এতে রয়েছে। এই জন্য সনাতন গোস্বামী একটা শ্লোক বলছে না, শ্রীকৃষ্ণ গোপাল হরে গোবিন্দ হে নন্দ কিশোর কৃষ্ণ হাসিত সুত তনয় প্রসীত শিরাধিকা বল্লভীশ। কিরকম সুন্দর নাম প্রমিতে একেবারে বল্লভ বল্লভীশ আর রাধিকেশ রাধিকা পর্যন্ত এইগুলি হচ্ছে মধুর নাম, তার মধ্যে যাবতীয় শক্তি রয়েছে। এই চার শ্লোক তারপরে যদি ভজন করবার তাকে সাথ কিন্তু লেগে গেল এই শ্লোকের বাদ, ভজন করবার খুব ইচ্ছা কিন্তু তৃণা তবি জল নাই মানবে না, ছায়া দিবে, ফল দিবে, ছাল দিবে, তার যাবতীয় সব কিছুই এরকম। আর নিজে কোনদিন সম্মান চাইবে না, আর লোকের যথাযোগ্য সম্মান করবে, যেন কৃষ্ণ অধিষ্ঠান সকল। এইটি যতদিন না হবে হরিভজন ওই রকম ভাবে হবে, আর ওই ফলটি যদি হবে এটা সম্ভব না। তারপরে কি হবে চতুর্থ না ফলম না জনম না সুন্দরী কবিতা মম জন্মনি জন্মনি স্বয়ে ভবতা ভক্ত। তারপরে পঞ্চম শ্লোক আসলো ভাই নন্দ তুমি যদি পতিতম মা ভবন শ্লোক আসবে তখন সিদ্ধ দেহের ভাবনা, পঞ্চ শ্লোকেতে নিজ সিদ্ধ কৈনন্দ তুমি চিন্তন পতিতম মা বিষমে ভাবন কৃপয়া তো পাদ পঙ্কজ ভুলিস, আমি তোমার পাদ পঙ্কজে ভুলি নিত্য দাস, আর নিত্য দাসের মধ্যেও কি আমার স্বরূপে যে আছে ওই সময় একটি স্ফূর্তি প্রাপ্ত হবে। এই শ্লোক সিদ্ধ দেহে রাধা পাতা, যখন এই সিদ্ধ দেহে পাওয়া যাবে ভজন করতে করতে তারপরে রাধা পদ দাসী আসবে, এই সময় আসবে।
কার্যক্রমে উন্নতির উদয় ছয় লোক ভজিতে অনর্থ ডুবে গেল। এখন ছয় শ্লোকটা কি তারপরে ইত্যাদি ষষ্ঠ সাত্বিক ভাব প্রথমে ধুবাই, তারপরে তারপরে তবে জ্ঞান সিদ্ধ দেহে অধিকার হইল। ও সপ্তম সন্দেহ যে আমরা সিদ্ধ দেহ অধিকার what you should, what I told you should do like that and then you will be arrive your Siddha Deh itself, it will come in your heart and then you will realize, oh, in the Siddha Deh, what is thy relation with Krishna, and then you can serve Radha Padasya. You can be most obedient servant, lady servant of Radhika. Now, we don't want to practice all these things and we want that I should go on the top of the tree. How it can be? It's impossible. So be careful, especially Western and in Western or especially the Russian devotees, they want to, Gopi Dev, and they go to Radhakunda Babaji. Here is the difference between Radhakunda Babaji and our line, our sampradaya. And I know that how many left our line and they have come to Radhakunda and became Sahaja and all the bhajan friends. So you should be very, very careful. Adhikar na gafiyas, gadeya bhave, adhikar bhato na. Asiddha deya bhavna. Vipatya buddhi janme shakti ra bhava. Tan buddhi chopat kai jaya. Tata balya vibaha bhave. তখন একটা বিধবা স্ত্রীকে দেখবে আর ওষা নেই বৃদ্ধা বৈদান তার সাথে বিবাহ করে আপনার বৈষ্ণব ধর্মে বিপরীত হয়েছে সাবধানে কম ধর যদি ঠাকুরই চলে ও ইফ ওয়ান টু হ্যাভ আওয়ার গোল সিদ্ধ দে Radhika, then very carefully you should follow all the principles that he has taught. Thakur Charita, Deki Sudhar, Sutta Bhuti Pavak, you should see Radhika, Rupa Goswami, Sanatana Goswami, Gopal Bhatta Goswami, Jeev Goswami, Kaviraj Goswami, Narottam Thakur, Vishwanath Thakur, Bhakti Vinod Thakur, how they have done bhajan. And then Siddha Deh, so you should see all their life. Siddha Deh may from Bhajana Paide, Ashtakal Sevar Sukha Anaya Sevi. Jadi Amra Sikhaste Ke Eish Kram Kare, Jadi Bhajana Kare. Tale Tim Deri Hulya Kono Kati Nai Bilam Bole. Ek Jarno Nai, Kuk Jarno Nai, Ki Jarno Nai, Kono Kati Nai. Kintu Bhajana Ashtakal. অষ্টকাল সেবার সুখ মনে আসে অষ্টকাল শিক্ষাস্ত্রণ কর এই শিক্ষাস্ত্রকে প্রতিদিন স্মরণ কর এটাকে চিন্তন কর আর ক্রমে অষ্টকাল সেবা বৈদে বুদ্ধি কর সকল অনর্থ যাবে পাবে প্রমদান চতুর্পদ অন্তরায় হবে must follow. Oh, now you can.
দেখো Krishna. Or he may joking, why you chanting, hey, Hare Ram, Hare Krishna. Then when he, by accompanying some music, Ram Ho, Ram Ho, Ram Ho, Ram Ho. In this way, by these four types, or by indicating something else, one may achieve Namabhas. Namabhas means like when the sun is rising in the morning, the darkness is dissipating, but full light is not everywhere. Namabhas, the shadow of the holy name. So we should take our own pulse and think, have I reached the stage of Namabhas even? Chakrabartinam says, Kabu Namabhas and Anamabhara. Sometimes we chant Namabhas, but mostly it's chanting Namabhara, chanting the holy name endowed with offenses. Therefore, we are chanting the holy name which is endowed with unlimited power and unlimited sweetness. But after Sattvic Bhav is not appearing in our body, Bahuna, Moile, Mahoilovika, hairs are not standing on the head, tears are not coming. That must mean in this birth or in previous births we have committed some offense. Therefore, sometimes we think, oh, I am chanting so long, but now I have not achieved anything, there is no attainment. Therefore, the medicine for this is following the sequence given in Sri Shikshastakam. In that Sri Shikshastakam, composed by Sri Chaitanya Mahaprabhu, there are 8 verses. Every day, Sri Chaitanya Mahaprabhu, in the Gambhira, with Sri Surup Damodar and Sri Ramananda Roy, would discuss this Shikshastak and become absorbed in devotional sentiments. The first verse is a sutra, a condensed version of the rest of the Shikshastak. And in this first sutra verse, Chetodapana Majna Mahadavati Nivapanam, there is given a sequence of attainment of both Astakali Lila and the stages of devotion. For example, Chetodapana Majna, this is the sutra for the first verse, Mahadavati Nivapanam, the sutra for the second verse, Sayakoyava Chandrika Vitalanam for the third verse, etc. Therefore, in this sixth asticum, the eightfold pastimes of Krishna are also given. Nisan Lila, Pratika Lila, Purvan Lila, Madhya Lila, Sayan Lila, Prados Lila, and Naista Lila, and again Nisan Lila. This is all given in Shikshastikam. Devotaki Thakur Sri Bhaktivinoda says, we should chant the first verse for a few days and endeavor strongly for Chetodapana Majana to clean the dust of material contamination from the mirror of the heart. Just like if a mirror is there, but the mirror is covered by dust, then we cannot see ourselves. So as long as dust in the form of annoyances, unwanted desires are there, then the heart will be enveloped in darkness. Therefore, going on, one becomes more expert in bhajan, he enters the second verse. Nam nama kari bahadav nirva shakti sam, shakti sam. Namakari Bahoda Niravasharama Shaktis Tathagata Nivataha Smarane Nagaha. That time the devotee prays, oh Bhagavan, you are so merciful, you place all your sweetness and all your potency in the name. The name is of two types, Aishwarya Moinam and Madhurya Moinam. In names like Narayan, Padmanam, Bhagavan, then Bhagavan has endowed his opulence in those names. But in Madhurya Moinam, like Damodar, Madhav, then Bhagavan has given his sweetness there. Sri Sanatana Goswami, how he has given the sweet names of Krishna, Sri Krishna Gopal, Hare Mukunda, Govinda Hena, Kishore Krishna, Hasi Yasoda, Taliya Prasida, Sri Balabiji, Vanavadi Kesha. All these sweet names of Krishna, especially the last one, Sri Balabiji, Vanavadi Kesha.
O Krishna, who is beloved of Radharani and she is your mother. Therefore, the third verse, Trinara Pis Sunichena, Sarora Pis Suhishana, Amalina, Maladena, Kirtanya Sarahari. How to be a devotee? There's one Vaishnava who said, I want to become a Vaishnava, but I met one brick wall, one big obstacle. That was the verse, Trinara Pis Sunichena. Therefore, we should become like a tree. A tree never demands anything, not even water. And everything he possesses is for others, his fruits, bark, leaves. Amanana Manadeka Kitanya Sarahari. One should not demand respect for oneself and give all respects to others according to their position. In this state of mind, one can constantly chant the holy name. Then all let enter the fourth verse, Najanam Najanam Nasunadim Kavitam Bajagar Ishakame. O Lord, I do not want wealth, followers, disciples, material education. I do not even want freedom from birth and death. Birth after birth, I want your causeless devotional service. Then the fifth verse, Hey Nanda Nuna, Hey Nanda Tanuja Kinkaram, Patitam Mampasami Bhavapudu. In this, O Krishna, birth, I want to become a speck of dust on your lotus feet, O Nanda Tanuja. In this fifth verse comes an indication of one's Siddhadeha, like a spurti, the one has one type of idea. What is the proof of this? Because one wants to become a fixed speck of dust on the feet of Krishna. That means at that time one has an understanding of one's eternal position as a servant of Sri Krishna. At that stage, one may then consider oneself to be a pastor, to be a servant of Srimati Radhika. And slowly from there, one will enter the eighth Astakali Lila. In the sixth verse, it is said, Nayanam Karat Astru Dalaya. Then one will experience the stages of transcendental ecstasy, the Astasapi Bhavs, like the hair standing in the end, tears pouring from the eyes, becoming stunned, having a choked voice, changing color. And one will also experience those Astasapi Bhavs in 5 degrees. Like Jwale, Vrita means smoldering, slightly burning, blazing, fully blazing. These are all experienced in the sixth verse. Therefore, we should understand that there is an adhika, a level of qualification for attainment of one's siddhadeha, spiritual body. If one is unqualified but tries to enter artificially, what will happen? He'll just end up getting married. One will leave devotion, leave dharma even, and simply cause a disturbance in the Vaishnava community. Therefore, very carefully, we should go through the proper sequence for the attainment of one's spiritual body, one's siddhadeha. If one does this easily, one will achieve happiness. And even if not one birth or two births or three births, but slowly, slowly, one will achieve. Definitely, one will get the result if one follows the Shikshastakam carefully. Therefore, every day we should remember this Shikshastakam. We should think of this Shikshastakam. And we should follow Shikshastakam, especially this sequence of attainment. So, our aim and object of our life to be Radha Das, it is all right. And in bhajan, Siddhade is needed. Without Siddhade, we cannot do bhajan. But as Srila Bhaktivinoda Thakur has told, gradually, what Chaitanya Mahaprabhu has told in his Shastra, gradually we should develop bhajan. When all anarth will go away, automatically, what you want, how you want, what is the potency by which you can serve Radhika, everything is there. But gradually, you should try. Babaji, at once anyone will go, they have no tattva gyan, nothing. They will go, I want to do bhajan. And at once, in the first class, they will give book Siddhade. And they will tell that, oh, you say now,
past the past year here and thinking that I am good. But the result becomes opposite. So I am telling about Guru Parampara, Guru Maharaj, Srila Prabhupada has strictly prohibited opposite. Especially Rupa Goswami has told. Yes, so come in life gradually, everything. But sincerely we should do bhajan. How we should do bhajan? Oh, tomorrow we will discuss. Bahut Pramal. Kalke, Bahut Bangali Bhaktara, Sandhar Samaya Pate Chilo Na. Jara Pandha Dejana, Kuchu Dainal, তাহারা আমাদের কর্মচারীরা যাবে ওদের হাতে আপনারা কিছু দিয়ে যারা দেয় নাই তাহারা হরে কৃষ্ণ যারা হরিনাম এবং দীক্ষার জন্য অনুরোধ করেছিলেন তাদের জন্য জানাচ্ছি আজ সকাল নটার সময় আজ সকাল নটার সময় শিল মহারাজের ভজনকৃতি হরিনাম দীক্ষার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যে লোক হরিনাম দীক্ষা কে অনুরোধ কিয়া থা লোক সবাই নিবেদন করতা হুম সুবহ আজ 9 বাজে দীক্ষা অনুষ্ঠান হোগা উদ্দেশ্য প্রতিষ্ঠান উল্লেখ প্রেস পুজো ভজনকৃতি 9 AM হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 11 o'clock here they'll be showing a new preaching video in English. 11 o'clock here, preaching video in English. Hare Krishna. কালকে জমা হবে সকালে কালকে সকালে আমরা এখান থেকে গোবর্ধনে যাব আজকে আপনারা সব প্রস্তুত হয়ে আজকে সকালে প্রস্তুত হয়ে যাবেন এবং কাল সকালে মাঠে আসার সময়